নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে পদত্যাগ করার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে করে নিয়ে এসেছিলেন তিনি। সেদিন তিনি বলেছিলেন, তৃণমূল নেত্রীকে আজীবন সম্মান করে যাব। এরপর বিজেপির দেওয়া টিকিটে নিজের কেন্দ্র হাওড়ার ডোমজুর থেকে প্রার্থী হন রাজীববাবু, কিন্তু 40,000-এরও বেশি ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে হারের পর থেকেই ওনাকে আর সেভাবে রাজনীতিতে দেখা যায়নি। ওনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একবার প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, বর্তমানে এখন আমাদের করোনার সঙ্গে লড়তে হবে, এই সময় রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চাই না। বিজেপির থেকে দূরত্ব বজায় রাখার জন্য ওনাকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছিল, আর এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করে রাজ্য রাজনীতিতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। তিনি টুইটারে ছবি পোস্ট করে লেখেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রী বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 365 ধারা জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে কোভিড ও ইয়াস এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের পর রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে জল্পনার সৃষ্টি হলো। তাহলে সোনালী সরলাদের মতো উনি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহতলে যেতে চাইছেন? সেটা নিয়ে উঠছে প্রশ্ন।